চাওক এটো আসলে খুবই দুর্ভাগ্যজনক কালি ঘটনার পিছত আমি ডিজিপি আর হেরি কইছিল আসলে কথাখিনি কি কই ডিসি কইছিল যে এনেকা একটা ঘটনা হয়েছে কারণ কালি আমার প্রচার শেষ হওয়ার পিছত আমার আলফা শহীদ এজন আমার খুব সুযোগ্য নেতা এজন আছিল টেপচন রায়ের উৎপলভা তেওঁ ঘর আসলে পরিয়ালও কৈছিল যে আমি একসাথে খাব লাগে আর যেহেতু প্রচার সচার শেষ হল আমি তাত গৈ আর আমার যে পার্টি অলরেডি ফকিরা গ্রামত মানে প্রচার করা আছিল তেওঁলোকো আহি মানে পালে তেওঁলোকে আসলে কি কয় বঙাইগাঁও থাকার কথা আমি চালাকাটি থাকার কথা সেইখিনি সময়তে আমার যেটা এই আমার এজন ক্যান্ডিডেট আছিল কি কয় কচুগাঁওর তেওঁলোকে ওলাই যাওয়া গাড়িখন কিছুমান দুর্বৃত্ত রখাইছিলে রখাই নহয় তেওঁ ড্রাইভারক কোবার লগতে ব্যবহার করে তেওঁলোকক মানে কি কয় আসলে মানে বেয়া ধরনে বুকুত ধরে কেন টানি লৈ আহিছিলে আমি কই দেখিলো যে প্রথম আমি ধরব পরা নাছিলো কি হল নহল তেওঁলোক ফোন চোন কাঢ়ি লৈ গৈছে আমার এই হেৰি আছে রনেন কোচ তেওঁৰ মানে তেওঁক এনেকুৱা ধরি মানে এনেকুৱাকে হেৰি কৰিছে মই তেওঁলোক সুধিলো তেওঁলোকে এনেকুৱা ধরনের তর্ক বিতর্ক এনেকুৱা মানে উত্তেজিত কথা তাৰপিছত মই লগে লগে তুমি কোন বলে তুমি এই ধরনের মানে কালার ধরা কি দরকার আছে এৰি দিয়া কিবা আছে তুমি পুলিশত যাওয়া কেস করা আর অলরেডি পুলিশক ইনফরমেশন দিয়া হয়েছে তাৰপিছত আমি সকলে যেটা ওলাই আহিছো পুলিশে এসকর্ট দিয়ে লৈ আহিলে এসকর্ট দিলে সেই চালাকাটিত মানে কি কয় লৈ আহিলে চালাকাটির পৰা ডাইরেক্ট এডিশন এসপি গৈ কগাজত লৈ আহিলে কগাজত লৈ আহিছে এসপি ডাঙরিয়া আমি যেটা কথা এসপি কৈছে যে আপনি মানে মোদালে কটক কথা ভাই লৈছে বোলো ঠিক আছে আপনার কেস করক আমি সহযোগ করিম কিন্তু আমি ভবা নাছিলো যে ৰাতিটো আসলে আমার এনেকে রাখব আর হয় আমি আসলে এনেকা ধরনের কথা ঘটনা আগতেও সাক্ষী কারণ আপনাদের জানে 14 চনের যেটা রিপল হয়েছিল হাড়ভাঙা ঘটনাটুত তারপর মই যেটা আহিছিল এই মানে যথেষ্ট রাইজ ভয়াত হয়েছিল আমার যা জাতীয় দলংগন আছে এবিএমসু আমসু আক্রাসুর প্রায় জেলা প্রেসিডেন্ট সেক্রেটারিবিল 10খন গাড়ি লৈ আহিছিলে তেতিয়া কিন্তু আচরিতভাবে আটক করা হল মর আগেদি কিন্তু চন্দন মোহন ডাঙরে 15খন গাড়ি লৈ আগবাড়ি গেল করা নহল ইয়ার কেইদিনমান আগে বাসংগীত আমার বসন্ত মেধি বলে আর আমার তারে সলেমান আলী তেওঁলোকে যেটা আহিছিল তাতো এই থানার উচি ডাঙরিয়ায় একদম তেওঁলোকৰ মানে মোটামুটি মাথাত পিস্তল লগাই কিন্তু ধরে লৈ আহিছিলে মই তেতিয়াও তেওঁলোকক কৈছিলো ডিসিক কৈছিলো যে আপনাদের ধরার কোনো কথা নাই কিবা কেস আছে করক ইলেকশনের সময় যদি কিবা ভাইলেশন হয়েছে আপনাদের কেস করো আর আজিও আমার রাইজে সন্দেহ কৈছে যে ইয়ার নিচে কিবা ষড়যন্ত্র আছে আর যে কথা কৈছে যে পয়সা বিলব যার আমার রনেন কোচ ডাঙরিয়ার পকেটত মাত্র 1000 টাকা আছে সেটা কাঢ়ি লৈ গৈছে দুটা মোবাইল কাঢ়ি লৈ গৈছে তারপর নবসেনা যে পয়সা বিলাক নবসেনা পয়সা বিলাক কোনো দরকার নাই আর আমার রাইজক পয়সা দিয়ে ভোট কিনা কোনো দরকার আর পয়সা দিয়ে মাছ কিনব লাগাও নাই আর আমার তার এনেকা পয়সাও নাই যে আপনাদের দেখো 7খন গাড়ি আসলে 7খন গাড়ি চেক করে থাকলে একটা পয়সাও নাই 10-15 হাজার যা আছে আমার কিবা তেল খরচ কিবা সেইখানে পয়সা আছে তাতকে বেলে একো নাই গতি মই আপনাদের জড়িয়ে আমার বিশেষকে আমার বিদেশি রাইজক বা আমার কোকাজার চিরাংবাসী রাইজক বিনম্র আহ্বান জানাইছো আপনারা যে উত্তেজিত হয়ে যাতে আইন হাতত তুলে নয় বা এনেকা কাম নকরে নাই এইটো জামিনতে হেৰি কৈছে তেওঁলোকে আমার অর্পণার আছে কেস কেস হয়েছে আর এই কাম তেওঁলোকে কালি রাতেই করব পারে আমি সেই কথাই কৈছো যে আপনাদের আর ইতিমধ্যে আমি এই 6 মাহত আমি যথেষ্ট অসুস্থ হয়ে আছিলো বা আমার হার্টর প্রবলেম চলি আসে ডক্টরে আমার পরামর্শ দিয়েছিল কিন্তু একমাত্র আমি রাইজর স্বার্থত যেহেতু আমার কারণে আন্দোলনের পথ রুদ্ধ আছে আমার লড়াবিলাক মানে বন্ধু বার ধরব দিব নোৱাৰো চাওক কালি 11টাৰ পৰা 11 হার্ডলি আমি কিজানি 11:30 আহিছো 11:30 পৰা আজি এতিয়া 8টা বাজি গল হয় হয় এইখিনি সময় মানে চাওক থানাত টোপনি অহার কোনো পরিবেশ নাই তাতে আকৌ মানে হেৰি আছে পরিস্থিতি কিছুমান এনেকুৱা আছে গতিকে যার কারণে হয়তো আমি এইটো হয়েছে মই ব্যক্তিগত কষ্ট পাইছো ডাঙৰ কথা নহয় কিন্তু আসলে তেওঁলোকে এমপি এজনে যদি তেনেকুৱা ব্যৱহাৰ কৰে বেকে সাধাৰণ মানুহ কেনেকে কৰিব সেইকাৰণে মই মোৰ ভাল লাগিছে যে আমি নিজেই গোটেই স্বৰূপটো আমি দেখা পাইছোঁ আমি আমাৰ লগত প্ৰায় 11জন আছিলে আৰু আমাৰ বিভিন্ন গুৱাহাটী চুৱাহাটী আমাৰ দেখিছে আমাৰ হেমপ্ৰভা দেৱী ডাঙৰীয়া আছে আমাৰ যাদুকৰ ডাঙৰীয়া আছে এনেকৈ তেওঁলোকো আচলতে বিদেশী ৰাইজৰ যিখিনি দুখ বেদনা বুজি পায় কাৰণ তেওঁলোকো বিদেশী মানুহ তেওঁলোকে যদিও আজি প্ৰতিষ্ঠিত হৈছে সমাজত ইণ্ডাষ্ট্ৰিয়েলিষ্ট হৈছে বা সমাজকর্মী হয়েছে কিন্তু তেওঁলোকে বুঝি পায় কারণ তেওঁলোকে আমার কেতিয়াবা কেতিয়া সংঘ দিয়ে হ্যাঁ না নিশ্চিত নিশ্চিতভাবে ইয়ার কোনো সন্দেহ নাই আপনি চাওক যে আজি কেবল এজন হীরা হয় নাই কারণে একেবারে দিসপুরখন নামি আহিছে একেবারে মানে কি কয় আজমল সাহেবে নিজে রেলি করব আছে মই আমার ইয়ারে মানে বাকি পুলিশের প্রশাসনের মানুষখিনি কৈছো বাক্সাত গৈতো আমার দিন রাত হিমন্ত বিশ্ব শর্মা পীয়ূষ শর্মা পীয়ূষ হাজরিকা ডাঙরিয়া বা মানে রঞ্জিত দাস ডাঙরিয়া আদি করে গোটেইবিলাকে দিন রাত ঘুরি পেলে মানুষ ঘর যায় খানা খায় হাই ধেমালি করে পকেটত টাকা পয়সা নিছে নে কি কৈছে কোনো চেক করবো জানে চা নাই নিছে দিছে আমার কথা হল রাইজে ভোটটা বিবেক ভোট দিয়ক টাকা পয়সা সাথত ভোট দিয়া কোনো কথা নাই হয় এটা কথা ঠিক যে কালী পুখুরীত
হয়তো আমি সোমাৰ কাৰণে কিছু মানুহ কিন্তু অসুবিধা হৈছে, এইটো নিশ্চিত। আক্ৰমণৰ কথা ইতিমধ্যে অভিযোগ হৈছে, আক্ৰমণ হৈছে বুলি আপোনালোকৰ? নহয়, নিশ্চিত নিশ্চিতভাৱে তেওঁলোকৰ যিটো ব্যৱহাৰ, ৰূঢ় ব্যৱহাৰ, ইতিমধ্যে পুলিচৰ গাড়ীটো তেওঁলোকে হিলচিল মাৰি ভাঙিছে। পুলিচক তেওঁলোকে ব্যৱহাৰ কৰে আৰু আমাৰ ৰণেন কোচ নহয় ড্ৰাইভাৰক কোবাইছে। ৰণেন কোচৰ যেনেকৈ তেওঁলোকৰ গেঞ্জি ফালি দিছে, চাৰ্টত যি ধৰণে ঘূৰি বুটাম খুলি দিছে বা যি ধৰণে ধৰিছে, আপোনালোকে ভিডিঅ' চাইছে দেখিব যে এইটো কোনো কাৰণে গ্ৰহণযোগ্য নহয়। মই এতিয়া তেওঁক গালি দিছোঁ যে তুমি এজন কেনেৰে বা এনেকুৱা মানুহ তুমি কেলে ধৰিবা, তোমাৰ কিবা আছে প্ৰশাসন আছে কিবা ওচৰত যাব পাৰা, তোমাৰ যদি কিবা লিডাৰ আছে আহিব পাৰা। আৰু কিছুমানে কৈছে যে ইয়াত বি পি এফ জড়িত নেকি, মই ভাবোঁ এইবিলাক দুৰ্বৃত্ত। ইয়াত অকল বি পি এফ নহয়, সেইটো বিজেপিৰ কৰ্মীও আছে। আৰু আপোনালোকে নিজেই জানক যে নৱ হয়নে সেই হয়নে কাৰ কাৰণে মাথা পেটা, বিজেপিক লৈ বি পি এফক লৈ আমাৰ কোনো শংকা নাই। কাৰণ বি পি এফ আজিৰ দিনত চাওক, যিহেতু আমাৰ কোনোৱে কেছে দিয়া নাই, কেছে কোনোৱে দিয়া নাই, গতিকে আমি কাউণ্টাৰ দিয়া কোনো কথা নাই। আমি চাইছোঁ যে নৱ হয়নে বা আমাৰ টীমৰ নিচিনা কোনো মানে গণতান্ত্ৰিক দেশৰ নাগৰিকৰ ক্ষেত্ৰত এনেকুৱা ব্যৱহাৰ যাতে নহয়। মই ক'লোঁ নহয় এই অচি ডাঙৰীয়াই আমাৰ বাসংগীৰ এটা টীমক তেওঁলোকে মূৰত পিষ্টল লগাই দিছিলে। মই তেওঁলোকক কৈছিলোঁ যে যদি কিবা আছে আপোনালোকে তেওঁলোকক কেছ কৰক আৰু তেওঁলোকক এৰি দিয়ক ৰাতি, তেওঁলোককো সেই একেধৰণে ৰাতি ৰাখিছিলে। গতিকে এনেকুৱা ধৰণৰ প্ৰশাসনৰ যিবিলাক দুৰ্ব্যৱহাৰ, এইটো কিন্তু আচলতে ভাল কথা নহয়। চাওক, মই এখেতত তেওঁলোকে হয়তো কিবা মদ চদ খাই কিবা কৰি ভুল কৰিছে বা কোনোবাই তেওঁলোকক মানে অলপ মিছলিড কৰিছে, কৈছে হেনো যে পইচা বিলাই আছে। এটা পৰিয়ালত তাত কোনো মানুহেই নাই, কেৱল পৰিয়ালৰ বা ঘৰৰ মানুহখিনিহে আছে, গতিকে তাত আৰু পইচা বিলাই কথা নাহে। আৰু পইচা বিলাই বোলে আপোনালোকে চাওক, নৱহয়নীয়া মানে কি কয় প্ৰশাসনৰ ওচৰৰ পৰা 25 বছৰ বাচি আছিলে। আমি যদি পইচা বিলাব লাগে আমি এনেকৈ মুকলিকৈ বিলাব কোনো, আৰু মই অহাৰ কোনো দৰকাৰে নাই। নৱ হয়নে মানে ৰাইজৰ কাৰণে পইচা কোনো দৰকাৰ নাই। আমি কাফি এবাৰ মানে দেখা পালে বা এটা কথা পাতিলে যথেষ্ট, তাতকৈ বেলেগ একো কথা নাই। তাৰমানে আচলতে চাওক, যিটো পৰিস্থিতি হৈছিল, আমাৰ পি এছ অ'জনে কাক কৈছিল, তেওঁৰো মোবাইল কাঢ়ি লৈ গৈছে, তেওঁৰো মোবাইল কাঢ়ি লৈ গৈছিলে। তাৰপিছত আমাৰ হয়তো কিছুমানে পি এছ অ'বিলাকক কৈছে যেতিয়া এনেকুৱা ধৰণৰ আক্ৰমণ কৰিব খেদি আহিছে, একদম ৰাস্তাৰ পৰা গৈ আমি যেতিয়া ওলাইছে একদম ঘৰলৈকে গুচি আহিছে। তাৰপিছত হয়তো মানে আমাৰ যিবিলাক হেৰি আছে তেওঁলোকে ব্লেম ফায়াৰৰ কথা সেইটো কৈছে, কাৰণ তাত যিটো পৰিস্থিতি হৈছিল তেওঁলোকৰ এটা দায়িত্ব আছে। আমি এজন এম পি আছোঁ বা এজন কেণ্ডিডেট আছে, ঠিক তেনেকৈ তেওঁলোকৰ এটা দায়িত্ব আছে, হয়তো তেনেকৈ গৈছে, সেইটো তেওঁলোকে ভয় খোৱাৰ কাৰণে, কাৰণ তেওঁলোকে যিটো এগ্ৰেছিভ আৰু তাৰ পিছত দেখিছে আপোনালোকে, তাৰপিছতহে তেওঁলোকে দৌৰি পলাইছে। নাই, নিশ্চিতভাৱে আৰু চাওক, চালাকাটিৰ নিচিনা অঞ্চল এটাত বা আমাৰ কোকৰাঝাৰত আজি আপোনালোকে কওকচোন, এতিয়া বিজেপি এটা ছিট জিকিব পৰা নাই, জিকা অংকও নাই, তাৰপিছত তেওঁলোকে ইমান প্ৰচাৰ কৰিছে আৰু জানে যে ভোটবিলাক যেতিয়া ডিভিজন হ'ব, 2-4 হাজাৰ ভোট যদি টকা পইচা দি কিনিব পাৰে, সেই ধৰণৰ অংক এটা নোহোৱা নহয়। কিন্তু মই ক্লিয়াৰলি কৈছোঁ যে আমাৰ ইয়াত কেণ্ডিডেট সঞ্জয় সৰিনা আছিলে, কচুগড়ৰ কেণ্ডিডেট, তেওঁ পকেটত যে 1,000 টকা থাকিব পাৰে শেষ ৰাতি, তেওঁ আৰু কাৰোবাক পইচা দি হেৰি কৰিব পাৰিব নেকি? সেইকাৰণে কৈছোঁ যে আচলতে এইটো খুবেই দুৰ্ভাগ্যজনক। আৰু মই যদি সঁচাকৈ কাৰোবাৰ এনেকুৱা ভাবিছে যে হীৰাহৰণক 1 ৰাতি ডিটেইন কৰি অলপ কষ্ট দি তেওঁলোকে কিবা হাসিল কৰিব পাৰে, এইটো মিছা কথা। মই সেইকাৰণে আমাৰ ৰাইজক হৈ হাল্লা কৰাৰ সলনি তেওঁলোকে কিবা আইন হাতত তুলি লওক, তেওঁলোকে প্ৰতিবাদ কৰক বেলট বক্সত, তেওঁলোকে যাতে সকলো ৰাইজে, ইতিমধ্যে হৈছে আমাৰ যিবিলাক ৰাইজ অলপ ইফেল ফেল হৈ আছিল, তেওঁলোকে সকলোৱে এতিয়া ফোন কৰিছে বা সকলোৱে কিন্তু ঐক্যবদ্ধ হৈছে, তেওঁলোকে ইয়াৰ বিৰুদ্ধে বেলটত হেৰি দিব বুলি ভাবি হেৰি কৰিছে। আৰু আমাৰ এই মহন্ত দা আছে, গোটেই ঘটনাৰ কালি ৰাতিৰ তেওঁ মানে গোজা কৰে, তেওঁ পাৰ কৰিছে আচলতে। Don't forget to like, share and subscribe to East Mojo. For any queries, put them down in the comments section below and press on the bell icon for notifications.